দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সম্প্রতি নিকৃষ্ট ট্রান্সজেন্ডার মতবাদ ছড়িয়ে পড়েছে, গতকাল এর প্রতিবাদ করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক কয়েক ঘন্টার ব্যবধানে চাকরিচ্যুত হয়েছে, এই মতবাদের প্রতিরোধে আমাদের করণীয় কী? প্রতিবাদ করে যেতেই হবে, প্রতিবাদ করে যেতেই হবে, ইমানিয়াতের মশালা এটা। যদি চাকরি সবাইরে চলে যায়, কিছু যায় আসে না, আল্লাহ তাআলা তো আছেন, রিজিকের ব্যবস্থা তিনি করেন, রিজিকের মালাজ্জাক, রিজিকের মালিক চাকরি নয়, চাকরি বাদে তিনি মরবেন না, না খেয়ে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং কোন বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক চাকরিচ্যুত হয়েছে এগুলো তাকাবেন না, প্রতিবাদ করে যেতে হবে আমাদেরকে। প্রতিবাদ কেন করতে হবে? কারণ এটা কুফুরি এবং ইমানের মাসালা। যে কেউ যদি মনে করে ট্রান্সজেন্ডার হওয়া যায়, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যে ব্যক্তি এটা প্রস্তাব দিবে সেও কাফের, যে এটা পাশ করাবে সেও, তারাও কাফের, এবং যারা এটা নিজেরা ধারণ করবে তারাও কাফের। কারণ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এগুলো সন্দেহ করার কোনো জায়গা নয়। এই জন্য ট্রান্সজেন্ডার আর ইয়া এক জিনিস না, হিজরা এক জিনিস না, হিজরাদের আল্লাহ তাআলা তাদেরকে এটা রোগ হিসাবে দিয়েছেন, আর এইটা হচ্ছে রোগ না, এটা তারা নিজেরা বানাচ্ছে। তো পার্থক্য বিকৃত মন মস্তিষ্ক, একটা হচ্ছে বিকৃত মন মানসিকতা, একটা হচ্ছে বিকৃত রোগ, তার শরীর রোগ। শরীর রোগটাকে ভালো করার চেষ্টা করতে হবে। সে যদি পুরুষ হয়তো হওয়ার সুযোগ থাকে, তখন অপারেশন করে পুরুষ বানানো, এবার ওটা আলাদা কথাতে করে এটা থেকে বাঁচতে পারে। আর এরা কী করতেছে? ওলা আল্লাহ তালা যেটা বলেছেন, ওলা আমরান না হুম ফালাইরুন না খালকাল্লা, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে আমি তাদেরকে নির্দেশ দিব, তারা আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করবে, তাই করছে। আর এটাকে সহযোগিতা করতেছে ইউরোপিয়ানদের মতো, যাদের কোনো নৈতিকতা নাই, যাদের কোনো নৈতিকতা বলতে হচ্ছে তারা সমকামিতা যেখানে তারা প্রমোট করছে, সেরা এটা তারা করছে। সুতরাং কেউ যদি ট্রান্সজেন্ডারকে সমর্থন করে, তারা ইমান থাকবে না, এবং তারা আসলে সমকামিতা প্রমোট করতে চায়। আপনি একটু চিন্তা করেন, যদি আপনার মেয়ে বলে যে আমি ছেলে, এরপর সে যদি কোনো আপনার মেয়ে যদি ছেলে, এবং এর মধ্যে সে যদি বলে আমি ছেলেদের হোস্টেলে থাকবো, সেখানে কী অবস্থাটা তৈরি হতে পারে একটু চিন্তা করে দেখেন। এরকম প্রতিটি অবস্থায় দুর্ভাগ্যজনক অবস্থা, এগুলো যারা করছে তারা নিজের পরিণতি চিন্তা করছে না, জাতি দেশ এবং দিন ধর্ম কোনো কিছুর পরিণতি তারা, এটা কোনো কোনো মুসলিম নয় শুধু, কোনো দিন সেটা মেনে নিতে পারে না, কোনো ধর্ম এটা মেনে না, যার ধর্ম মানে তারা কোনো মেনে নিতে পারে না। সুতরাং অবশ্যই এটা আমাদের, এটার বিরুদ্ধে আমাদের লেখা দরকার, প্রথমে এর বিরুদ্ধে আমাদের লেখা দরকার, এবং দ্বিতীয়ত এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার, এবং এর বিরুদ্ধে আমাদের প্রচারণা চালানো দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।